ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে আবার শুভেচ্ছা জানাচ্ছি, আমি জুবায়ের আল মাহমুদ। দর্শক মন্ডলী, বেঙ্গল ডিসকভারির পর্দায় আবারও শুরু হল দিল্লি পর্ব, আর আজকের এই পর্বে আপনি হারিয়ে যাবেন ইতিহাসের সেই প্রান্তরে যা অনেকেরই অজানা। হ্যাঁ দর্শক, নতুন দিল্লির এই ঝকঝকে রাস্তা ধরে আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি পুরাতন দিল্লির এমন এক পল্লীতে যেখানে শুয়ে আছেন ভারতীয় উপমহাদেশ তথা মুসলিম বিশ্বের প্রথম নারী শাসক সুলতান রাজিয়া। আগের একটি পর্বে দাস থেকে দিল্লির সিংহাসন শিরোনামে যে শাসকের কথা তুলে ধরেছিলাম, সেই দিল্লি কাঁপানো মুসলিম শাসক শামসুদ্দিন ইলতুৎমিশের কন্যা সুলতান রাজিয়া। নারীদের যে সময় ঘর থেকে বের হওয়াই ছিল দুষ্কর, সেখানে রাজিয়া বীরের মতো শাসন করেছেন দিল্লি সালতানাত। নতুন দিল্লির ঝলমলে রাস্তা পার হয়ে আমাকে কখনো রিকশায় কখনো পায়ে হেঁটে খুঁজতে হয়েছে তার কবর। সুলতান রাজিয়ার কবর পুরাতন দিল্লির বুলবুলিখানা মহল্লায়। চলার পথে সামনেই বেঁধে গেল দিল্লির আদি ঐতিহ্য গরুর গাড়ি। বিশাল দেহি এই গরু দুটির শিংগুলো ছিল দেখার মতো। তবে ঠেলা গাড়ির ঢঙে তৈরি করা এমন গরুর গাড়ি জীবনে এই প্রথম দেখলাম। সামনে এগিয়ে চলার পথে হাঁটতে হাঁটতে ভ্যানের ওপরে নানান কিছু বিক্রি করতেও দেখতে পেলাম। এই রাস্তা ধরে যত এগিয়ে যাচ্ছি ততই যেন অজানা কোনো এক রহস্যময় জায়গায় প্রবেশ করছি। সরু এই গলির মধ্য দিয়ে যখন হাঁটছিলাম তখন মনে হচ্ছিল আমি যেন দিল্লি নয়, বরং রয়েছে পুরান ঢাকার কোনো এক জায়গায়। অলিগলিগুলো এত সরু, মানে পথ হারানোর জন্য যথেষ্ট। ঢাকার পুরান ঢাকার যেমন অলিগলিগুলো যেমন, এখানকার অলিগলিগুলো ঠিক তেমন। এই রাজিয়া সুলতানার কবরটি খুঁজে পেতে খুবই বেগ পেতে হচ্ছে। পুরাতন দিল্লির এই এলাকাটির নাম বুলবুলিখানা। মহল্লাটি একদিকে যেমন ঘিঞ্জি, অন্যদিকে এর চিকন এবং পেঁচানো সরু পথ বিপজ্জনকও বটে, ভূমিকম্প হলে আর রক্ষা নেই। প্রতিটি গলি দেখতে একই রকম, তাই রাস্তা চিনে রাখাও বেশ কঠিন। আমি অন্তত দুইবার রাস্তা হারিয়ে ফেলেছিলাম। এখানে গুগল ম্যাপ কোনো কাজেই আসে না। ভাই, রাজিয়া সুলতানা টম কিধার হ্যায়? রাজিয়া সুলতানা টম। তবে অবশেষে স্থানীয়দের জিজ্ঞাসা করতে করতে এক সরু গলির একেবারে শেষ প্রান্তে খুঁজে পেলাম দিল্লি সালতানাতের প্রভাবশালী শাসক রাজিয়া সুলতানের কবর। এই মানুষটি একসময় দিল্লি সালতানাত শাসন করেছেন, দিল্লি সালতানাতের সিংহাসনে বসেছেন, পুরুষদের, অসংখ্য বীর পুরুষদের পরাজিত করেছেন একাধিক যুদ্ধে। ক্ষমতাবান সেই নারী শুয়ে আছেন এখানে, কিন্তু তার কবরটি আজ বড়ই অযত্নে পড়ে আছে, দেখার যেন কেউ নেই। সত্যিই তাই, একসময়ের ক্ষমতাধর শাসক যার কথায় পুরো দিল্লি সালতানাত চলত, যিনি ভারতবর্ষের প্রথম নারী শাসক, তার কবর এতটা অযত্ন অবহেলায় থাকতে পারে তা আমি কোনোদিনও ভাবিনি। 1205 সালে জন্ম নেওয়া রাজিয়ার পুরো নাম রাজিয়া উদ্দুনিয়া ওয়াউদ্দিন। তিনি একেধারে যেমন একজন দক্ষ প্রশাসক ছিলেন, তেমনি একজন নারী হওয়ার পরও ছিলেন যুদ্ধে পারদর্শী এবং বলিষ্ঠ সেনাপতি। মূলত তার পিতা
সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশের সব থেকে যোগ্য উত্তরসূরি ছিলেন পুত্র নাসিরুদ্দিন মাহমুদ। কিন্তু তিনি শামসুদ্দিন ইলতুৎমিশের জীবদ্দশাতেই মারা যান, তাই ইলতুৎমিশ তার কন্যা রাজিয়াকে দিল্লির শাসক হিসেবে মনোনীত করেন। 1236 সালে পিতা শামসুদ্দিন ইলতুৎমিশ মারা গেলে দিল্লির সিংহাসনে বসেন প্রখর জ্ঞানের অধিকারী এবং যুদ্ধবিদ্যায় পটু এই মহিষী। কিন্তু রাজ্যের আমির এবং সভাসদরা একজন নারীকে শাসক হিসেবে মেনে নিতে পারেননি, তাই রাজিয়া নিজেই পদত্যাগ করেন এবং দিল্লির সিংহাসনে বসেন তার ছোট ভাই রুকনউদ্দিন। দিল্লির ওই সময়ের কাজী মিনহাজ ই সিরাজির লেখা তবাকত ই নাসিরি বইয়ে উল্লেখ রয়েছে যে সুলতান রুকনউদ্দিন যেদিন রাজ সিংহাসনে বসেন সেদিন সবাই আনন্দ প্রকাশ করেন এবং দামি জামাকাপড় পরিধান করেছিলেন। এর পরের লাইনেই কাজী মিনহাজ ই সিরাজ লিখেছেন, রাজ্য অভিষেক অনুষ্ঠান শেষ হওয়ার পর সবাই নিজ নিজ গন্তব্যে চলে গেলে রুকনউদ্দিন রাষ্ট্রের কোষাগারের দ্বার উন্মুক্ত করে আমোদ প্রমোদে গা ভাসিয়ে দেন। বাইতুল মালের সম্পদ নজিরবিহীনভাবে অপব্যয় করতে থাকেন তিনি। ভোগ আর প্রমোদের লিপসা তার এত অধিক পরিমাণে ছিল যে রাজকার্য এবং শাসন ব্যবস্থা বিশৃঙ্খল অবস্থায় পতিত হয়। সুলতান রুকনউদ্দিন এমনভাবে অর্থ অপচয় করতেন যে তিনি সুরাপান করে মাতাল অবস্থায় হাতির পিঠে উঠে নগরের বিভিন্ন বাজার ঘুরতেন আর স্বর্ণমুদ্রা ছিটাতে থাকতেন, আর লোকেরা সেই স্বর্ণমুদ্রা কুড়িয়ে নিয়ে নিজেদের ভাগ্য সুপ্রসন্ন করতেন। 6 মাস 26 দিনের রাজত্বে তার সাম্রাজ্য জুড়ে এতটাই বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয় যে পরিস্থিতি সামাল দিতে হেরেম থেকে সুলতান রুকনউদ্দিনের মা বিভিন্ন আদেশ জারি করতে থাকেন। এতে বিভিন্ন রাজ্যের শাসনকর্তাদের বিদ্রোহ প্রকট হতে থাকে। অবস্থা এতটাই খারাপ হয় যে সুলতান রুকনউদ্দিনের ভাই অযোধ্যার শাসনকর্তা গিয়াসউদ্দিন মাহমুদ শাহ নিজেই বিদ্রোহ ঘোষণা করেন এবং লখনউ থেকে যে ধনরত্ন রাজধানীতে যাচ্ছিল তা তিনি অধিকার করেন। এছাড়া বদাউনের জায়গিরদার মালিক ইয়াজউদ্দিন সালারিও বিদ্রোহ করেন। বিদ্রোহ করেন লাহোরের জায়গিরদার মালিক আলাউদ্দিন জানি, মুলতানের শাসনকর্তা কবির খান, হানসির শাসনকর্তা সাইফউদ্দিন কুচিসহ বিদ্রোহ শুরু করেন প্রায় সকল রাজ্যের শাসনকর্তা। পরিস্থিতি মোকাবেলা করতে সুলতান রুকনউদ্দিন সৈন্যদল নিয়ে রাজধানীর বাইরে গেলে 634 হিজড়ি বা 1236 সালের শেষ দিকে রাজিয়া দিল্লিতে প্রবেশ করেন। কিন্তু সুলতান রুকনউদ্দিনের মা রাজিয়াকে বন্দী করার নীল নকশা করেন, তবে এই প্রাসাদ ষড়যন্ত্রটি ফাঁস হয়ে যায়। এর ফলে নগরবাসীরা আরও ক্ষিপ্ত হয়ে পড়েন এবং রাজপ্রাসাদ আক্রমণ করে। এরপর নগরবাসীরাই সুলতান রুকনউদ্দিনের মাকে বন্দী করে দিল্লির সিংহাসনে বসান সুলতান রাজিয়াকে। দিল্লির সিংহাসনে রাজিয়া বসার এই খবর যতক্ষণে বিদ্রোহ দমনে যাওয়া সুলতান রুকনউদ্দিনের কাছে পৌঁছায় ততক্ষণে তার আর কিছুই করার ছিল না। রাজিয়া সুলতানের সৈন্যরা তাকে বন্দী করে ফেলে। সেই থেকে দিল্লি সালতানাতে শুরু হয় নারী শাসকের শাসন। কাজী মিনহাজ ই সিরাজ রাজিয়াকে একজন মহান শাসক, বিচক্ষণ, সুবিচারক, দয়ালু, আলেমদের সাহায্যকারী, সুবিচারক প্রদানকারী, প্রজাপালক এবং যুদ্ধে পরাক্রমশালী শাসক হিসেবে অভিহিত করেছেন। তার পিতা শামসুদ্দিন ইলতুৎমিশ যখন সিংহাসনে ছিলেন তখন এই রাজিয়াই বীরত্বের সাথে গোয়ালিয়র জয় করেছিলেন। কন্যার সেই বীরত্ব দেখেই মূলত শামসুদ্দিন ইলতুৎমিশ রাজিয়াকে উত্তরাধিকার মনোনীত করে ফরমান জারি করেছিলেন। কিন্তু একাধিক পুত্র সন্তান থাকতে কেন তিনি তার কন্যাকে উত্তরাধিকার মনোনীত করলেন এই প্রশ্নের জবাবে মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেছিলেন, আমার পুত্ররা ভোগ বিলাসে ব্যস্ত, তাদের দ্বারা রাষ্ট্র পরিচালনা সম্ভব হবে না। আমার মৃত্যুর পর আপনারা নিজেরাই উপলব্ধি করতে পারবেন যে আমার পুত্ররা কেউই আমার কন্যা রাজিয়ার মতো যোগ্য নয়। সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ যেমনটা বলেছিলেন পরবর্তীতে তেমনটাই ঘটেছিল, এবং পরে যখন রাজিয়া সুলতান হিসেবে দায়িত্ব নেন তখন মুহূর্তেই সাম্রাজ্যে ফিরে আসে নিয়ম শৃঙ্খলা। রাজিয়া সুলতান দিল্লির সিংহাসনে বসার পর বেশ কয়েকটি বিদ্রোহের সম্মুখীন হয়েছিলেন, তবে তার সুশাসনে সবাই এতটাই খুশি ছিলেন যে
তাকে সাহায্য করতে বিভিন্ন রাজ্যের জায়গিরদার নিজেদের সৈন্য পাঠিয়েছিলেন, ফলে তিনি সহজেই বিদ্রোহ দমন করেছেন। কিন্তু সকল যোগ্যতা থাকা সত্ত্বেও শুধুমাত্র নারী হওয়ার কারণে তাকে শুরুর দিকে প্রাদেশিক শাসনকর্তারা যেহেতু উপেক্ষা করেছিল, তাই তিনি দ্বিতীয়বার যখন দিল্লির সিংহাসনে বসেন তখন শাসনকার্য দৃঢ়ভাবে পালন করার জন্য নারীত্বের আবরণ পরিত্যাগ করে পুরুষের পোশাক গ্রহণ করেন। রাজিয়া পুরুষের পোশাক পরেই জনসম্মুখে, প্রশাসনে এবং যুদ্ধক্ষেত্রে যেতেন, আর এ কারণেই তাকে সুলতানা নয় বরং বলা হয় সুলতান। সুলতান রাজিয়া নিজের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে জালালউদ্দিন ইয়াকুত নামের একজন ইথিওপিয়ান দাসকে নিয়োগ দেন। ইয়াকুতকে তিনি অত্যন্ত বিশ্বাস করতেন, এর ফলে তুর্কিরা রাজিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রে নামেন, তার নামে বেশ কিছু বাজে কথাও রটানো হয়। এভাবেই যখন চলছিল সবকিছু, ঠিক এর মধ্যেই 1239 সালে লাহোরের তুর্কি গভর্নর ইয়াজউদ্দিন কবির খান বিদ্রোহ করেন। রাজিয়া তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে গভর্নর প্রথমে পালিয়ে যান এবং পরে ক্ষমা প্রার্থনা করে সুলতান রাজিয়ার বৎসতা স্বীকার করেন। কিন্তু ওই একই বছর তৎকালীন তবর হিন্দা বা হাল আমলের ভাতিন্দার জায়গিরদার ইখতিয়ার উদ্দিন আলতুনিয়া রাজিয়ার বিরুদ্ধে বিদ্রোহ করেন। এই বিদ্রোহ দমনই তিনি দিল্লি থেকে সৈন্য নিয়ে ভাতিন্দার দিকে রওনা হন, কিন্তু এই যুদ্ধে তিনি পরাজিত এবং বন্দী হন। রাজিয়া সুলতান যেহেতু পুরুষদের পোশাক পরে হেরেমের বাইরে বের হয়ে পুরুষদের মতোই কাজ করতেন, তাই এই বিষয়টিকে ওই সময়ের আলেম সমাজের একটি অংশ পর্দার বরখেলাপ হয়েছে বলে আখ্যা দেন এবং রাজিয়া ইসলাম বিরোধী কাজ করছে বলে রটানো হয়। তাই কথিত ইমানি দায়িত্ব থেকেই মূলত তবর হিন্দার জায়গিরদার ইখতিয়ার উদ্দিন আতুনিয়া রাজিয়ার বিরুদ্ধে বিদ্রোহ করে তাকে পরাজিত করে বন্দী করেন এবং দিল্লির সিংহাসনে বসতে রাজিয়ার ভাই মুইজউদ্দিন বাহরাম শাহকে সমর্থন দেন। অর্থাৎ ইখতিয়ার উদ্দিন আতুনিয়ার উদ্দেশ্যই ছিল রাজিয়াকে বন্দি করা, দিল্লির সিংহাসন দখল করা নয়। বন্দি অবস্থায় ইখতিয়ার উদ্দিন আতুনিয়া রাজিয়াকে বিয়ে করেন। রাজিয়াও এই বিয়েতে রাজি ছিলেন, কারণ তিনি ভেবেছিলেন আতুনিয়াকে বিয়ে করলে হয়তো তার সাহায্য নিয়ে তিনি তার হারানো সিংহাসন আবার জয় করতে পারবেন। কিন্তু সেটা আর হয়নি, কারণ রাজিয়ার ভাই মুইজউদ্দিন বাহরাম শাহ দিল্লির মসনদে বসার পর ইখতিয়ার উদ্দিন আতুনিয়াকে বন্দী করতে সৈন্য পাঠান। ওই যুদ্ধে আতুনিয়া এবং রাজিয়া সুলতান দুজনই বন্দী হন এবং এক পর্যায়ে মারা যান। অন্য একটি বর্ণনায় পাওয়া যায় যে বন্দী অবস্থায় 40 জন কৃতদাসের সমন্বয়ে গঠিত 40 চক্র বা তারকান ই জেহালগানির মাধ্যমে খাবারের সাথে বিষ মিশিয়ে রাজিয়া সুলতানকে হত্যা করা হয়। দর্শক মণ্ডলী, পর্দায় এই যে কবরটি দেখতে পাচ্ছেন, এটাই সুলতান আল মুয়াজ্জম রাজিয়ার কবর। এখানে পাশাপাশি 2টি কবর রয়েছে, কিন্তু অপর কবরটি কার তা এখানে লেখা নেই। ধারণা করছি পাশের কবরটি সম্ভবত তার স্বামী ইখতিয়ার উদ্দিন আতুনিয়ার কবর। পাশে 2টি শিশুর কবরও রয়েছে, তবে এই শিশু 2টি রাজিয়ার সন্তান ছিল কিনা তা আমি জানি না। তবে কাজী মিনহাজ সিরাজির তবাকত ই নাসিরি বইটি পড়ে আমার কাছে মনে হয়েছে রাজিয়ার ভাই বাহরাম শাহ রাজিয়া এবং ইখতিয়ার উদ্দিন আতুনিয়াকে হত্যার উদ্দেশ্যেই সৈন্য পাঠিয়েছিলেন, কারণ বাহরাম শাহ ভালো করেই জানতেন যে রাজিয়াকে বাঁচিয়ে রাখলে আজ হোক আর কাল হোক তাকে দিল্লির সিংহাসন ছাড়তেই হবে, আর তাই হয়তো রাজিয়ার পুরো পরিবারকেই হত্যা করে এখানে কবর দেওয়া হয়েছে এবং হয়তো এ কারণেই এই কবরগুলো ওই সময় থেকেই এতটা অযত্নে রাখা হয়েছে। দিল্লির বাদশাদের কোনো কবরই এতটা অযত্নে থাকতে আমি দেখিনি। আবার যেহেতু অন্য একটি বর্ণনায় বিষ খাইয়ে হত্যার বিষয়টি জানা যায়, তাই ধারণা করছি হয়তো এখানে পাশেই কোথাও ছিল সেই বন্দিশালা যা আজ কালের গর্ভে হারিয়ে গেছে। চারপাশটা দখল হয়ে এমনভাবে বড় বড় দালান এখানে গড়ে উঠেছে যে আদৌ কি এখানে ওই সময় মামলুক সালতানাতের কোনো ইমারত ছিল কিনা তা বুঝারই উপায় নেই।
তবে এখানে যে ওই সময় দিল্লির বাদশাদের কোনো কিছু ছিল তা এই কবরের পাশে থাকা মসজিদটির দিকে তাকালেই ধারণা পাওয়া যায়। যদিও কবরের মতো মসজিদটির অবস্থাও বেশ নাজুক, তবুও নুয়ে পড়া হলেও এই ইমারত আজও প্রায় 8 শতাব্দীর ইতিহাস বয়ে বেড়াচ্ছে। রাজিয়া সুলতানের কবরের ঠিক পাশেই একটি মসজিদ তৈরি হয়েছে। এই মসজিদটিও সেই সময়ের, কিন্তু এই মসজিদটির যে অবস্থা, আমি মুঘল সাম্রাজ্য থেকে শুরু করে সুলতানি আমল সব মসজিদই, অনেক মসজিদ ঘুরেছি, কিন্তু এইরকম মানে বেহাল অবস্থা কোনো মসজিদের হতে পারে তা এটি নিজে চোখে না দেখলে বিশ্বাসই করা যাবে না। দেখুন, এটি সেই মসজিদ যেই মসজিদের কর্ণধারেরা একসময় দিল্লি শাসন করেছেন, দিল্লি সিংহাসনে বসেছেন, ক্ষমতাবান ছিলেন। অথচ এই মসজিদের মেহরাবটি দেখুন, মেহরাবটির মানে কী বলবো, মেহরাবটির যেখানে ইমাম সাহেব যেখানে দাঁড়ান এটি একটি মেম্বার, এই ইমাম সাহেব দাঁড়ানোর মেম্বারটি কাঠের, দেখুন কাঠের পিঁড়ি যেমন হয়, কাঠের পিঁড়ি যেমন হয় সেরকম এই মেম্বারটি। আর এছাড়া এখানকার ছাদগুলো দেখুন, বৃষ্টির পানি পড়ে, এই যে লাল শ্যাওলা ধরা যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, জং ধরেছে, আর মরিচা ধরেছে। সত্যিই তাই, কবর এবং মসজিদ দুটোই রয়েছে চরম অযত্ন অবহেলায়। কবরের একেবারে সাথেই তৈরি করা হয়েছে টয়লেট। কবরের এতটা কাছে কোনো টয়লেট থাকতে পারে তা আমি কোনোদিনও কল্পনা করিনি। আশেপাশের জায়গাগুলো দখল হওয়ার কারণেই মূলত মসজিদে আগতদের সুবিধার জন্য টয়লেটটি তৈরি করা হয়েছে, তাই বলে কবরের এত কাছে? একসময়ের দিল্লি কাঁপানো মুসলিম নারী শাসক সুলতান রাজিয়ার কবর আজ বড়ই অযত্ন অবহেলায় পড়ে রয়েছে, দেখার যেন কেউই নেই। অথচ দেশ বিদেশের যারা রাজিয়া সুলতানের বীরত্বের কথা জানেন তারা ঠিকই ছুটে আসেন এখানে। 1236 সাল থেকে 1240 ভাই রুকনউদ্দিনের বিশৃঙ্খল শাসনের 6-7 মাস বাদ দিলে সুলতান রাজিয়া দিল্লি শাসন করেছেন মাত্র 3.5 বছর। ভারতবর্ষের সমৃদ্ধ ইতিহাসের ভিড়ে এই সময়টুকুর কথা হয়তো তেমন একটা আলোচনাতেই আসে না, কিন্তু সম্রাজ্ঞী রাজিয়া সুলতান নিজের যোগ্যতা, প্রজ্ঞা, দক্ষতা আর রণকৌশল দিয়ে নিজেই তার এই ছোট্ট সময়টুকু ইতিহাসের পাতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছেন। ভারতবর্ষ তো বটেই, রাজিয়া সুলতান ছিলেন মুসলিম বিশ্বের প্রথম নারী শাসক। তিনি যে সময় সিংহাসনে বসেছিলেন সে সময় নারীরা ঘরের বাইরে আসবে তা ছিল কল্পনারও বাইরে। ইসলাম ও ভারতবর্ষের ইতিহাসে যে কজন নারী খুব বেশি আলোচিত তাদেরই একজন সুলতান রাজিয়া, যিনি একজন নারী হয়েও শুধুমাত্র নিজ যোগ্যতা বলে ভারতবর্ষের পরাক্রমশালী সব রাজা মহারাজা বাদশাহ আর সম্রাটদের পাশে নিজের অবস্থান গড়ে নিয়েছেন। আর এ কারণেই ভারতবর্ষের শাসকদের তালিকায় আজও সুলতান রাজিয়ার নাম নক্ষত্রের মতোই জ্বলজ্বল করছে।